আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি সকলে আপনারা অনেক বেশি ভালো আছেন। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি টিএফএম টুল, সব থেকে কম প্রাইজের টুল। আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং আমি সেটি করে আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে আপনারা খুব সহজেই আপনার অ্যাকাউন্টটি করে অ্যাক্টিভেশন করে নিতে পারেন। কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক কীভাবে টিএফএম টুলে অ্যাকাউন্ট করবেন এবং রেজিস্ট্রেশন করবেন। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, একটি ব্রাউজারে যেতে হবে, তারপর নিউ একটি এন্টারপ্রাইজ খুলতে হবে। নিউ ট্যাবে যাওয়ার পর এখানে আমরা লিখব টিএফএম টুল। টিএফএম টুল লেখার পর এখানে এন্টার প্রেস করে দিতে হবে। এন্টার প্রেস করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে https://tfmtool.com যেই ওয়েবসাইটটি চলে এসেছে, এটি হলো ওদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নতুন আরেকটি এন্টার প্রেস আসবে, ওখানে ডান পাশে কর্নার লেখা আছে লগ ইন অর রেজিস্টার। তো যেহেতু আমার অ্যাকাউন্ট এখনও ক্রিয়েট করা হয়নি, সেহেতু আমি লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু নোটিস করেছে, ফুল নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড অর কনফার্ম পাসওয়ার্ড। দ্যাটস মিন আমাদেরকে এখন সাইন আপ ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখন আমি আমার ফার্স্ট নেমটা এখানে দিয়ে দিচ্ছি, তারপর এখানে একটি ইউজার নেম দিতে হবে আপনাদেরকে, তারপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার ক্ষেত্রে খুবই সচেতনভাবে দিতে হবে, কেননা কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্টটিতে প্রবলেম হয়, সেহেতু কিন্তু আপনার ইমেলটি ডেফিনেটলি আপনার প্রয়োজন পড়বে। মনে করেন আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কেউ একজন ড্যামেজ করে দিয়েছে বা পরিবর্তন করে নিয়েছে, সেহেতু ইমেলটা যদি অ্যাক্সেস আপনার কাছে থাকে, আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি ফরগেট করে ঠিক করে নিতে পারবেন। আদারওয়াইজ কিন্তু যদি আপনার কাছে ইমেলটি ঠিকঠাক মতো না থাকে, সেহেতু কিন্তু আপনি পাসওয়ার্ডটি আর ফরগেট করতে পারবেন না। সো আপনারা ইমেলটি দেওয়ার ক্ষেত্রে খুবই সচেতনভাবে দিতে হবে। তো ইমেলটি দেওয়ার পর আমাদেরকে যেই কাজটি করতে হবে, এখানে আমরা পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। পাসওয়ার্ডে ক্লিক করার পরে আমাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড দিতে হবে। এখন আমি আমার উইশ মতো একটি পাসওয়ার্ড দিচ্ছি। নিচে কনফার্ম পাসওয়ার্ড সেম দিতে হবে। যেহেতু সকল কিছু আমি ঠিকঠাক মতো ফিল আপ করে দিয়েছি, সেহেতু এখন জাস্ট সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পরে অ্যাকাউন্টটি রিলোড হচ্ছে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে, এই জন্য এখানে লগ আউট অপশন আসছে। আবার এখানে আমার অ্যাকাউন্টের ইউজার নেমটিও অলরেডি চলে এসেছে। তো আপনারা তো দেখতেই পেলেন যে আমি কীভাবে টিএফএম টুলে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি। আমি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি তাই বলে যে আমি এখন অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবো, সেটা কিন্তু না বন্ধুরা। এখন আমাদেরকে যেই কাজটি করতে হবে, এই অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভ করতে হবে। অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে যেই কাজটি করতে হবে, সেটা হলো নিউ একটি ট্যাব খুলতে হবে, তারপর ওখানে লিখতে হবে www.gsmalo.com। লিখার পর এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পরে আমাদের এই সার্চ বারে লিখতে হবে যে TFM। এটা লিখে জাস্ট সার্চে ক্লিক করলে হবে, আবার না করলেও হবে। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে TFM টুল ক্রেডিট $1, TFM টুল $2 $40। যেহেতু আমি বাংলা টাকায় পেমেন্ট করব, সেহেতু এখানে BDT ক্লিক করতে হবে। আর যদি আমি ডলারে পেমেন্ট করি, সেহেতু USD থাকবে, কোনো সমস্যা নেই। যেহেতু আমি এখন বাংলা টাকায় পেমেন্ট করব, তাই BDT ক্লিক করে দিলাম। BDT ক্লিক করার পর এখানে আমরা লিখব যে TFM। TFM লিখে আবারও সার্চ বারে ক্লিক করলেও আসবে, না করলেও আসবে। তো আমি এখন যে লাইসেন্সটি নিব সেটি হলো 1 বছর। তো 1 বছরেরটাতে আমি ক্লিক করে দিব। TFM টুল 1 বছরে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে, আপনারা পুরোপুরি ইনস্ট্রাকশনটি পড়ে নেবেন। তো আমি যেই কাজটি করবো এখন, যেই ইমেলটি দিয়ে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি, সেই ইমেলটি এখানে লিখে দিব। হ্যাঁ, আমি যেই ইমেলটিতে TFM টুলে অ্যাকাউন্ট করেছি, সেই ইমেলটি এখানে অলরেডি লিখে দিয়েছি। এখানে আপনারা চাইলে অপশনাল, এখানে কোনো মন্তব্য থাকলে সেটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি এখন কোনো মন্তব্য করব না, সেহেতু আমি কিছু লিখতেছি না। এখানে আরও একটি সিস্টেম আছে, সেটি হলো যে আপনি যদি এখানে 2 পিস চান, 5 পিস চান, যত পিস চান এখানে
ম্যানুয়ালি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি যেহেতু একটি অর্ডার করব সেহেতু একে রেখেই অ্যাড টু কার্টে ক্লিক করে দিব। অ্যাড টু কার্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রিপশন ফি আমার কাছে চাচ্ছে যে 3268 টাকা। এখন আমি জাস্ট চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর আমাদেরকে এখানে বলতেছে যে আমার ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। রাফসান শাকিল, তারপর এখানে আমার অ্যাড্রেসগুলো দিতে হবে। আমি আমার অ্যাড্রেসগুলো অটোমেটিক এখানে জেনারেট করে দিয়েছি। ডিস্ট্রিক্টটা চট্টগ্রাম, ঠিকই আছে। আপনারা আপনাদের জেনুইন অ্যাড্রেসগুলো এখানে পূরণ করে দিবেন। তো জেনুইন অ্যাড্রেস পূরণ করার পর এখানে নাম্বার চাইবে, নাম্বার পূরণ করে দিবেন। বিশেষ করে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটি হচ্ছে যে এখানে স্টার মার্ক করা আছে, এটা আপনাকে মাস্ট বি পূরণ করতেই হবে। তো এটা পূরণ করার পরে আপনাকে যেই কাজটি করতে হবে, আপনি পেমেন্ট অপশন আসবে। পেমেন্ট আপনি কিভাবে করবেন, বিকাশ করবেন, নগদে করবেন, নাকি রকেটে করবেন? তো আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব, সেহেতু বিকাশের টিক চিহ্ন দেয়াই আছে। তারপর এই যে 01633033707 নাম্বারে 3360 টাকা পাঠিয়ে নগ দিচ্ছি, কেমন? 3360 টাকা পাঠানোর পরে আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা এখানে তুলবো আর ট্রানজ্যাকশনটা নিচে তুলে দিব। আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি, এখন যে নাম্বার থেকে আমি টাকাটা পাঠিয়েছি নাম্বারটা লিখতেছি। তো নাম্বারটা লেখার পর আমরা যে টাকাটা পাঠিয়েছি ওখানে একটি ট্রানজ্যাকশন আইডি থাকবে। ট্রানজ্যাকশনটি সেম টু সেমভাবে দিতে হবে যাতে কোনো ভুল না হয়। ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার থাকলে স্মল লেটারই আমাদেরকে দিতে হবে। তো বিকাশ নাম্বার এবং ট্রানজ্যাকশনটা ঠিকঠাক মতো দেওয়ার পর আমাদেরকে এখানে জাস্ট টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে। টিক চিহ্নতে ক্লিক করার পর প্লেস অর্ডার। হ্যাঁ বন্ধুরা, আমার অর্ডারটি অলরেডি হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমার অর্ডারটি অলরেডি হয়ে গিয়েছে। আমার অর্ডার নাম্বারটি এই যে দেখা যাচ্ছে, আমি কখন অর্ডার করেছি এটাও দেখা যাচ্ছে, টোটাল কত টাকা পে করেছি সেটাও কিন্তু এখানে প্রপারলি দেখা যাচ্ছে। তো আমি আপনাকে দেখিয়ে দিলাম যে কিভাবে একটি টিএফএম টুলে অ্যাকাউন্ট করতে হবে এবং স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে সাবমিট করতে হবে সচল করার জন্য। তো আপনাদের যদি মনে হয় যে না, এই প্রাইসটি আমার জন্য তুলনামূলক কিছুটা বেশি, এর থেকেও যদি কম প্রাইসে আপনি কাজ করতে চান, সেহেতু আপনাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের আরও একটি সার্ভার রয়েছে www.gsmalor.org, এন্টার প্রেস করে দিবেন। এই এই সার্ভারে আপনি জাস্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিপোজিট করে খুবই সীমিত টাকায় অসংখ্য কাজ করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে বুঝতে না পারেন সেহেতু আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা আমাদের নাম্বারে কল দিয়ে কথা বলে বিস্তারিত জেনে নেবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।